অত্যন্ত একটা খুশির খবর রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা জানেন, যুবশ্রী বেকার ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা বেকার ছেলে মেয়ে যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছেন বিভিন্ন কোর্স ট্রেনিংয়ের মাধ্যমে, তাদেরকে 1,500 টাকা দিয়ে সাহায্য করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং আজকের এই ভিডিওতে ব্রেকিং আপডেট রয়েছে, আমি একটু আউটডোরে রয়েছি, দেখতেই পাচ্ছেন আউটডোর বাইরে রয়েছে এই মুহূর্তে। তো বাইরে থেকেই আপডেটটা আপনাদের প্রত্যেকের জন্য শেয়ার করছি, যাতে করে কোনো আপডেট ছোটো হোক বড়ো হোক সেই আপডেটগুলো যাতে করে কখনো মিস না হয়। এবং 1,500 টাকা কিন্তু আজকেই কিছুক্ষণ আগেই গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেছে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনি পেমেন্ট পেয়েছেন কি না, আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়েছে কি না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং অন স্ক্রিনে কিন্তু আমি সেই স্ক্রিনশট শেয়ার করছি আপনাদের জন্য, যেখানে উল্লেখ রয়েছে যে আজকের ডেটে 1,500 টাকা বেকার ভাতার 1,500 টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ছোট্ট করে আপডেটটা দিলাম, আপনারা প্রত্যেকেই এই আপডেটটি দেখার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই চেক করবেন। একটু নয়েজ আসছে, সম্ভবত পাশে গাড়ি যাচ্ছে, তো আমি রোডের পাশেই রয়েছি, তো সেখান থেকে ভিডিওটা শ্যুট করছি, হয়তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি বাইরে রয়েছি, বাইরে থেকেই ভিডিওটা করছি আপনাদের প্রত্যেকের জন্য। তো ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন, এবং অবশ্যই যারা প্রথমবার চ্যানেল ভিজিট করেছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে অবশ্যই ক্লিক করে দেবেন এবং আপডেটগুলো কেমন লাগে লিখে জানাবেন। 1,500 টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে, আবারও বলছি আজকেই কিছুক্ষণ আগে, আপনারা কারা কারা পেয়েছেন লিখে জানাবেন। এবং যদি আপনি টাকা পেয়ে না থাকেন, আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন, এবং কী সমস্যা রয়েছে লিখে জানাবেন। আমি পরবর্তীতে সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে সেই সমস্ত আপডেট নিয়ে ভিডিও প্রোভাইড করবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।